এক একটা চরিত্র এক এক রকম এবং মা সিনেমায় আমার চরিত্রটি সম্পূর্ণ ভিন্ন একটি চরিত্র, দর্শক যে এত ভালোবেসে গ্রহণ করেছে এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। আচ্ছা, একটু বকুলপুর নাটকটা নিয়ে জানতে চাচ্ছিলাম, আপনার যত কাজ আছে এখন ধারাবাহিক যে নাটকগুলোর মধ্যে যদি বলি, যে তার মধ্যে বকুলপুরে আপনাকে বর্তমান সময়ে নতুন করে নতুনভাবে চিনেছে এবং আপনি জানি যে সবসময়ই নাটকের মধ্যেই থাকেন এবং সিনেমাও করেন, তবে নাটক দিয়ে যদি বলি যে বর্তমান যে পরিচিতি সত্তার ভাইয়ের বউ হিসেবে, সত্তার ভাইয়ের বউ আসলে এখন কেমন আছে? ভালো আছে। আমি কিছুদিন আগে বেড়াতে গিয়েছিলাম সিঙ্গাপুরে, থাইল্যান্ডে এবং মালয়েশিয়ায়। সেখানেও আমাকে বাঙালিরা দূর থেকে মুক্তামণি বলেই ডাকছিল। তার মানে মুক্তামণি চরিত্রটি সবার কাছে এত বেশি গ্রহণযোগ্য হয়েছে, এই গ্রহণযোগ্যতার জন্যই তারা আমাকে এই নামে ডেকেছে। মুক্তামণিতে অভিনয় করে আলাদা কি অভিজ্ঞতা হলো? আলাদা অভিজ্ঞতা, এটা সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় একটি চরিত্র। এখানে আমার কথা বলার ল্যাঙ্গুয়েজটা ভিন্ন, একটা আঞ্চলিক ভাষায় কথা বলেছি আমি। শুধু তাই না, এই ভাষাটা যেমন ডিফারেন্ট, সেই সাথে এই চরিত্রের বডি ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট, জীবনযাপন ভিন্ন, এই চরিত্রের বৈশিষ্ট্য ভিন্ন, তাই এই নতুন স্বাদটা তো আমি পেয়েছি। মুক্তামণিতে বা অন্যান্য ক্যারেক্টারে যেভাবে আপনাকে দেখি, মুক্তামণিতে আপনাকে আরও বেশি ভাঙতে হয়েছে, মানে এখানে শুধু ডায়লগটা না, আপনার মানে বডি ল্যাঙ্গুয়েজের মুভমেন্টটাও অনেক বেশি, তো এইটা কিভাবে? আমি বরাবরই চেষ্টা করি একটু ভিন্ন ধর্মী চরিত্রগুলোকে অভিনয় করতে এবং নিজেকে ভিন্ন ভিন্ন উপস্থাপন করতে, নিজেকে ডিফারেন্ট ওয়েতে উপস্থাপন করতে আমি চেষ্টা করি। মুক্তামণিও তাই। এবং একটি কথা বলতে চাই, যেদিন আমার বকুলপুর নাটকের শুটিং থাকে, মুক্তামণি চরিত্রটিতে আমি অভিনয় করি, সেদিন কিন্তু আমি ভীষণ ক্লান্ত থাকি। অন্যান্য নাটকে অভিনয় করে আমি এতটা ক্লান্ত থাকি না। এর মূল কারণ হচ্ছে কি, এই চরিত্রের বডি ল্যাঙ্গুয়েজ অনেক শার্প, অনেক দ্রুত মুড চেঞ্জ আছে এবং এই চরিত্রটি খুবই ডিফিকাল্ট। এই চরিত্রের ডিফিকাল্টিসটাই কিন্তু আমাকে খুব ক্লান্ত করে দেয়। এবং আমি যে ধরনের মানুষ, আমি খুব ঠান্ডা প্রকৃতির মানুষ, আমি একদম আমার রিভার্স একটা ক্যারেক্টার করছি বকুল, তাই একদম যে সারাটা দিন আমি একটা অন্য মানুষ হয়ে ঘুরে বেড়াই এটা সত্যি কঠিন। সে বকুলপুরের মুক্তামণির সবচেয়ে মজার ডায়লগটা কোনটা? সকালের সকাল, এটাই একটু শুনতে চাচ্ছিলাম। আমি খুব সুন্দর করে কথাটা বলি, চরিত্রের মধ্যে থাকি তখন আমি এই সবটা ইন্টারেস্টিং করতে পারি। তো সত্তার ভাইয়ের সাথে কি সম্পর্কটা ভালো হবে কি না? সম্পর্কটা ভালো হবে কি হবে না সেটা আসলে সময়ের উপর ছেড়ে দিলাম দর্শক। আরেকটা প্রশ্ন ছিল, বকুলপুরের সামনের গল্পটা কিরকম হতে যাচ্ছে একটু আজ? সামনের গল্পটা আসলে আমাদেরকে আমাদের নাট্যকার এবং পরিচালক জানানোর কারণ হচ্ছে যে প্রতি মুহূর্তে গল্পের পরিবর্তন আসে, উপস্থাপনেরও পরিবর্তন আসে, তাই আমাদেরকে পরিচালক বিষয়টা জানাতে শেয়ার করেনি এবং আমরাও জানতে চাই না, তার কারণ আমরা প্রত্যেকটা নতুন লটে গিয়ে আমরা নতুনভাবে গল্পটা পাই এবং চরিত্রটাকেও নতুনভাবে পাই, তখন আমাদের অভিনয় করাটা অনেক বেশি চেকার হয়। আগে থেকে জেনে গেলে আসলে প্রস্তুতিটা হয়ে যায়, তখন উপস্থাপন ভঙ্গিটাও পাল্টে যায়। গ্রামীণ নারীর চরিত্র, একজন নারী এইরকম বিভিন্ন জনের সাথে ফ্ল্যাট করতে চায়, উগান্ডা আরও সাথে অনেকের সাথে ফ্ল্যাট করতে চায়, এই ক্যারেক্টারের সাথে মিশেন কীভাবে, নিজেকে রিলেট করেন কীভাবে? অবজারভেশন, আমি খুব অবজারভেশন পছন্দ করি অভিনয়ে। আমার ক্ষেত্রে অভিনয়ের একটা বড় সূত্র হচ্ছে অবজারভেশন। আমি যখন যেখানে যাই আমি নানা ধরনের মানুষকে খুব সূক্ষ্মভাবে অবজার্ভ করি, এমনকি আজকে যে এখানে আমি অনেক ভিড়ের মধ্যে আছি, এখানেও কিন্তু আমি অনেক মানুষকে অবজার্ভ করছি এবং এখান থেকে চরিত্রগুলো আমি খুঁজে নেই, বের করে নেই এবং যখন যেই চরিত্র সামনে আসে এই বৈশিষ্ট্যগুলোকে অ্যাপ্লাই করতে চেষ্টা করি। আপনি বাদে, মুক্তামণি বাদে আর কোন চরিত্রটা সবচেয়ে প্রিয় বকুলপুরের? খুব কঠিন বিষয়। আমার কাছে বকুলপুরের প্রত্যেকটা চরিত্র ইউনিক, ভেরি ট্রুলি কথাটা। আমার কাছে মনে হয় যে প্রতিটা চরিত্রই খুব দারুণভাবে উপস্থাপন করা হয়েছে এবং প্রত্যেকটা চরিত্রেরই বিভিন্ন টুইস্ট আছে, খুব ইন্টারেস্টিং কিছু দিক আছে। আমরা নাটকে দেখি যে দিবা চরিত্রকে আপনি দেখতে পারেন না, বাস্তবে কি তাই? ওরে, আমাদের খুবই সুন্দর সম্পর্ক। অদ্ভুত ব্যাপার হচ্ছে কি যে আমরা পর্দায় অনেকের সাথে ফাইট করছি, মারামারি করছি, ঝগড়া করছি, ঠিক সিকোয়েন্সটার পরেই আমরা গিয়ে একে অপরের সাথে খুব আন্তরিকভাবে মিশে থাকছি, আমরা সারাক্ষণ একসাথে খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো, গল্প কথা, এটা তো চলছে। সামনে আর কি কি কাজ করতেছেন দর্শক আপনার কি কি? আমার তো আরেকটা কাজ চলছে মাছরাঙা টেলিভিশনে, পিতা বনাম পুত্র, সকালে